আমি খুবই আনন্দিত যে আমার সিলেটবাসী এই করোনা ভাইরাস আসার পরে আমরা যখন কাজ কিছুদিনের জন্য বন্ধ দেওয়া হলো, তখন দিনে আনে দিনে খায় যারা, আর কিংবা রিক্সাওয়ালা, আপনার ঠেলা গাড়িওয়ালা, এদের অনেকেরই আপনার আয়টা বন্ধ হয়ে যায়। তখন মাননীয় প্রধানমন্ত্রী এদের কথা চিন্তা করে তিনি ঘোষণা দিলেন, সারা দেশে যত দরিদ্র লোক আছে তাদের একটা বিশেষ সাহায্য দেওয়া হবে। প্রায় 40,000 টন খাদ্য উনি সাথে হাতে ডিস্ট্রিবিউট করলেন। আমার সিলেট এক আসনে আমি যথেষ্ট খাদ্য পেয়েছি, শুধু মহানগরের জন্য অতিরিক্ত আমি আরও 100 টন সংগ্রহ করেছি। আমি খুবই আনন্দিত, সেই সাথে আমাদের সিলেট জেলার আপনার হিতৈষী লোকেরা, ব্যবসায়ীরা, আপনার সমাজকর্মীরা সবাই এগিয়ে এসেছেন। এগিয়ে এসে সিলেটের মেয়র সাহেবকে 1,000 টন আপনার চাল, ডাল, আলু, এগুলো নিত্য প্রয়োজনীয় দান করেছেন, এবং সেইগুলো আমাদের স্থানীয় প্রশাসন, ডেপুটি কমিশনার, মেয়র, কাউন্সিলর এবং অন্যবিধ যত সরকারি বেসরকারি কর্মচারী আছেন, তারা সবাই মিলে অত্যন্ত সুষ্ঠুভাবে সেই আপনার ব্যাগগুলো তৈরি করেছেন, দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে 23-24 তারিখ থেকেই এই কাজটা শুরু করেছিলাম নিজের তহবিল থেকে, তবে সরকার সবাইকে দিচ্ছে, আমার উপজেলা, আমার মহানগর, সবাইকে সুষ্ঠুভাবে, যারা এই সুষ্ঠু বিলি বণ্টনে সহায়তা করছেন, কাজ করছেন এই করোনা ভাইরাস মাথায় নিয়ে, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, তাদের ধন্যবাদ জানাই। আমি এই সময়ে তাদের পাশে থাকতে পারিনি, কিন্তু আমার দূর থেকে তাদের কথা প্রতি মুহূর্তে আমি তাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি, তারা যেন সফল হন। এবং বিশেষভাবে লক্ষ্য রাখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই সব দান খয়রাতে কোনো লোক যদি কোথাও ব্যত্যয় ঘটায়, কোথাও যদি কারচুপি করে, সে যে কোনো দলের হোক, আমার দল আওয়ামী লীগের হোক বা অন্য কোনো দলের, তাকে অবশ্যই কঠিন শাস্তি পেতে হবে। একটি দুর্ঘটনার কথা আমি শুনেছি, যে মেয়র সাহেব আমাকে ফোন করেছিলেন, আমি ডিসি সাহেবের সাথে আলাপ করেছি, যে একজন আমাদের দলের এক ভদ্রলোক প্রায় 125টি ব্যাগ রাতের সময় জোর করে নিয়ে যান, এবং এটি খুবই দুঃখজনক। আমি আশা করি এই ধরনের বাজে কাজ কেউ করবেন না। যারা ওখানে ডিস্ট্রিবিউট করছেন তারা অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করছেন। আমি আমার আওয়ামী লীগ যারা নেতৃস্থানীয় লোক আছেন তাদের সাথে সার্বক্ষণিক আপনার ফোনে আলাপ করছি, এবং সবাই এই কাজে সহযোগিতা করছেন। তা আমি বিশেষ করে আমার সিলেটের জনগণকে ধন্যবাদ দিতে চাই, এই দুর্যোগ থেকে আমরা যাতে অতি তাড়াতাড়ি উত্তরণ হতে পারি। আমার কাছে একটি সিলেটবাসী দাবি করেছিলেন যে সিলেট লন্ডন, সিলেট ম্যানচেস্টার ফ্লাইটটা বন্ধ করতে, তাদের দাবির প্রেক্ষিতে আমাদের কমিটি সেটা আপনার স্থগিত করেছেন। আমার কাছে সিলেটবাসী দাবি করেছিলেন যে সেখানে টেস্টিং করার জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্যে, আল্লাহর মেহরবান আমরা বেশ দেন দরবার করে সিলেট ওসমানী মেডিকেলে একটি কিউ করেছি, এই টেস্টিং সেন্টার তৈরি হয়েছে। আমার মনে হয়, আমার কাছে যে তথ্য আছে, যে আগামী সোমবারে এটা সম্পূর্ণভাবে চালু হবে, তাতে আমাদের সিলেট নাসির মঙ্গল আমি আশা করছি। আমি আশা করি যে আমার জেলায় আর যারা সিলেটের প্রবাসীরা আছেন তাদেরও আমি একটা ধন্যবাদ দিতে চাই, যারা প্রবাস থেকে এসেছেন তাদের অনেকেই স্বেচ্ছায় 14 দিনের কোয়ারান্টাইন মেনটেন করছেন, যাতে এইটা সব দেখে ব্যাপ্তি না ঘটে, এই জন্য তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।